চাই। দরজাটা খোলাই ছিল, সেটা আমি জানি। আপনি কি চান সেটা বলুন। আমি কে আর বাবা আপনাদের এই হাসপাতাল? আমি জানি, আপনি কি চান সেটা বলুন। আমি আমার নাতনিকে নিয়ে যেতে এসেছি। অসম্ভব। অসম্ভব? অসম্ভব কেন? আমার নাতনি, সে তো আমার কাছে থাকবে, সেটাই তো আমার অধিকার। অধিকার? আপনার এই অধিকার বলতে একটু দেরিতে জানলো না? আপনার মেয়ে যখন মারা যায়, আপনার নাতনি যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, তখন কোথায় ছিল আপনার অধিকার বোধ? সেসব কথা বাদ দিন, আমার নাতনিকে আমায় ফেরত দিন। দেখুন, কি হলো, কি হলো, আমার নাতনিকে দিন। দেখুন, ও ও আমাদের কাছে খুব ভালো থাকবে। আমার কাছেও ভালোই থাকবে। কি করে থাকবে? আপনি তো সারাদিন মদ খেয়ে বেউসা থাকেন, আপনার কোনো চাকরি বাকরি নেই। সেসব কথা থাক, আমার নাতনি সে আমাকেই আর কাছে থাকবে, আপনি তাকে ফেরত দিন। কত টাকা চাই আপনার? কত টাকা নিলে আপনি ওকে রেখে যাবেন? অভাবের দশ হাজার দেবেন? ঠিক আছে আকাশ। ওটা 12,000 হয় না? আপনি বেরুন, বেরি যান। টাকাটা, টাকাটা আপনার বাড়িতে ঠিক সময় পৌঁছে যাবে, আপনি যান। আমার বাড়ির ঠিকানাটা আমি জানি। ঠিক হয়ে যাবে সব। আমার এছাড়া কোনো উপায় ছিল না, তুলিকে আমরা রাখতে পারতাম না। তোমরা যা করেছো ঠিকই করেছো।